언도가 나이도? 응. 이번 오리스카 이따? 응? 아까 이게 걸어놔 기? 부채다 너 안까 걸어놔 응아 간단함이 빠르구나 응 안까 걸어놔 아버지 액라인 거 걸어 나 저는 আমি গাইলে এক লাইনই গাইবো আচ্ছা ঠিক আছে এক লাইনই গাই আর যেভাবে গাই ঠিক সেইভাবেই গাইবো তুমি যেরকম আমার সেরকমই ভালো লাগে তুমি গাও বললাম তো এক লাইনই গাইবো এরকম মিষ্টি মানে উত্তম কুমারের মতো মিষ্টি না আমার ঠাকুমা বলেছে তুমি উত্তম কুমারের থেকেও মিষ্টি তুমি আমাকে একবার বলো যে আমি কি উত্তম কুমারের মতো মিষ্টি তুমি হচ্ছে না হচ্ছে না পারবো না আমি ওস দাদি তাহলে পড়ে যাবে না তো দাও ওচাটা করতে দাও পড়ে যাও না এইবার এইবার বলো চেষ্টা করছি তুমি উ উ উ উ পড়েছে না না পড়েছে না আমি তো আবার কোচাটা ধরি আবার পড়ে যাবে না তুমি উ উ আমি পারবো না পারবো না আমিও কথা বলবো না বলবো না বলবো না যাও এই যে আমার পুষ্কু কুমার খালি অভিমান করে এই যে আমার ঝন্টু কুমার এই যে আমার লালটু কুমার এই যে আমার মাঙ্কি টুপি উত্তম কুমার আমি ও মাঙ্কি টুপি উত্তম কুমার এইবার বলো এইবার বলো এই যে আমার টুপি ছাড়া উত্তম কুমার টুপি ছাড়া শুধু বলো এই যে আমার উত্তম কুমার ওরে পাটি এই যে আমার তো হেটেই হয়ে গেছে বুঝে আজকে পাহাড়ের ধারে তুমি আমার উত্তম কুমার বলেছো আর তুমি হলে আমার উচিত্রা উত্তম আর উচিত্রা শোনো শোনো আজকের পর থেকে না এত বড় একটা সুপুরি তোমার জিভের তলায় ঠুসে দেবো কেন তোমার না তোতলামো চলে যাবে এ বলেছি গো হ্যাঁ উত্তম কুমার এরকম করতেই আমার ঠাকুমা বলেছে আই উত্তম উচিত্রা আমার জানা ওই গানটা এসো 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 ওই বাইকের গানটা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো কমু ও কমু কমু শুনেছো কি করেছে দর্শী মেয়ে দুটো আমার সঙ্গে কি কাণ্ডই না করলো বলো কমু ও কমু একবার ভাবো ভাবো আমার সঙ্গে কি করলো ভাবছি মাসিমা ভাবতে তো একটু সময় লাগে ভেবেই বা কি করবে আমিও তো তাই ভাবছি ভেবেই বা কি করবো তুমি দেখো লক্ষ্মী চলে গেল দু দুটো অলক্ষীকে রেখে গেল হ্যাঁ আমার সঙ্গে কি কাণ্ডটাই না করলো শুনেছি কষিয়ে দুঘা দিতে পারলেন না দেব দেব এই সুযোগ তুমি কি ভেবেছো আমি কো দুটোকে ছেড়ে দেবো দেখো না আমি ও দুটোকে কি করি কিন্তু কমু খালি পেটে কি দেখা যায় আমি তো দেখতে পাচ্ছি আপনাকে ও কমু আমার কি দেবে এতে আমি কিন্তু রান্না করব না শোনো কথা না খেয়ে তোর মরতে পারি
না, আমি কিচ্ছু করতে পারবো না। শুনুন মাসিমা, যখন আপনি এই ঘরে ঢুকেছেন তখনই বুঝেছি কিছু একটা ধান্দায় ঢুকেছেন। এখন বুঝতে পারছি আপনার ধান্দাটা কি, কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। একজন মায়ের বয়সী মহিলার সঙ্গে তুমি এরকম করবে? ধরো আমি যদি তোমার মা হতাম তাহলে কি তুমি এরকম চুপ করে বসে থাকতে পারতে? আমার মা খায় না অনেকদিন হলো। না খেয়ে বেঁচে আছে? আমি কখন বললাম যে আমার মা বেঁচে আছেন? আমার মা ছবি হয়ে গেছেন। তুমি কি চাও আমি তাহলে ছবি হয়ে যাই? আমার চাওয়া না চাওয়ায় কি যায় আসে মাসিমা? আমি তো চেয়েছিলাম দার্জিলিং যেতে, হলো কি যাদের যাদের পাঠাবার ঠিক পাঠিয়ে দিল। তাহলে বোঝো তোমার আমার কপাল কিরকম খারাপ। এরপরও তুমি আমার জন্য কিচ্ছু করবে না কুমু? আমি আপনার কথাই ভাবছি, ভেবে একটা উপায়ও বার করেছি। আপনি নিজে নিজে ফুটিয়ে নিন গে যান। নিজে নিজে ফুটিয়ে নাও। কি করে ফোটাবো? তাহলেই বুঝুন আপনার মেয়ে পর্যন্ত আপনার কথা ভাবেনি, আগুনের ব্যবস্থাটাও করে যায়নি। না না গোপু, সেটা ঠিক ভাবিনি। ও ভেবেছিল কি নাথবউ তো আছে আমাকে ফুটিয়ে দেবে, সে যে এরকম বেঁকে বসবে আমি কি করে বুঝবো বলো? আমি সোজা হতে পারি, আপনাকে স্টোভ দেব, কিন্তু এক শর্তে। কি শর্ত? কি শর্ত? আপনি আমার জন্যও রান্না করবেন, শুধু আমার জন্য। খবরদার মেনি যেন খেতে না পায়। না না দেবো না, আমি কথা দিলাম মেনিকে খেতে দেবো না। হ্যাঁ আমিও আপনাকে স্টোভ দিলাম, কথা রাখলাম। এই তো পেয়েছি। প্রণাম করবে? করবো না। কি দরকার? তুমি কি চাও আমার নরকে ঠাই হোক? এতক্ষণ ধরে তুমি আমার পা টিপছো, আমার পাপ হবে না? ছি ছি ছি। এতক্ষণ ধরে টিপতে টিপতে না আমার না টনটন করছে, ব্যথা করছে, টিপে দেব না? বাবা ব্যথাটা না কিরম উঠছে, উঠছে এখানেও, এখানে চকাস, এখানে চকাস, এখানে চকাস, এখানে চকাস, এখানে চকাস, এখানে চকাস। অসভ্য কথা কার।
অনেক বড় হয়ে গেছে, আমি কি করে ওর খেয়াল রাখবো? ও তো বাচ্চা ছেলে নয়, আমি আর কি করে ওর খবর রাখবো? এই দেখ না, আমি যেমন আমি রাধিকাকে এত ভালোবাসি, এত ভালোবাসি বলেই না ওর সম্পর্কে এত খেয়াল রাখি। ভালোবাসতে হবে ওদের মতন করে? না, আমি পারবো না, আমি পারবো না। সংসার সুখের হয় রমণীর গুণে।